অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দেখুন, এখনকার মতো আমি ওনার থানায় যাওয়াটা আটকে দিতে পারি। তবে এখনই কিন্তু এতটা আনন্দিত হওয়ার মতো কিছু হয়নি। এখন না হয় আটকালেন, আমারও তো দু একদিন দরকার, অমিতকে বোঝাতে সময় লাগবে। দেখুন, আমি খুব জোর আপনাদের 2-3 দিন দিতে পারি, তার মধ্যেই আপনাদের অমিতবাবুর সঙ্গে কথা বলে বোঝাপড়াটা করে নিতে হবে। তবে উনি যদি অভিযোগটা না তোলেন, তাহলে কিন্তু আমাকে অঞ্জনবাবুকে থানায় নিয়ে যেতেই হবে। স্যার, আজকে কাকুকে যেতে হচ্ছে না তো থানায়? না, আজকের মতো ওনাকে রেহাই দিলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। দেখুন, আপনাদের কিন্তু এক্ষুনি কোথাও চলে যেতে হবে। কোথাও চলে যেতে হবে মানে আমরা কোথায় যাব? যতদিন না এই ঝুট ঝামেলাটা মিটছে, ততদিন আপনাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। অমিত সেন যেন কিছুতেই আপনাদের খুঁজে না পায় বা দেখতে না পায়। বুঝতে পেরেছি, আমাদের গা ঢাকা দিয়ে থাকতে হবে। ইয়েস, তাহলেই আমি বলতে পারবো যে ওই বাড়িতে গিয়ে আমি কারুর খোঁজ পাইনি। অঞ্জনবাবুর খোঁজ চলছে, তাই আমি ওনাকে অ্যারেস্ট করতে পারিনি। ওকে, চলি তাহলে। আচ্ছা, আমরা তাহলে আসি। সারাটা জীবন কাউকে ভয় না পেয়ে মাথা উঁচু করে চলেছি, হাজার সমস্যা তো ভেঙে পড়িনি, আর আজকে একটা মিথ্যের জন্য চোরের মতো গা ঢাকা দিতে হবে। কিন্তু কোথায় লুকোবো রানা? চোরের মতো গা ঢাকা দেওয়ার কোনো জায়গা আছে? উপায় আছে। একটা উপায় আছে। এসো এসো এসো, এই কি করছো? একটু শোনাও, পড়াও। এসো কাকু, এসো তিথি, তিথি এসো, সাবধানে। আমি এখানেই থাকি, তোমরা কয়েকদিন এখানে থাকলে কেউ জানতে পারবে না। রানা, তুমি এটা কোথায় নিয়ে এসছো আমাদের? আমরা এখানে থাকবো? তুমি তো জানো আমাদের সাথে আমাদের বাচ্চাও আছে। আমি জানি তিথি, কিন্তু এটাই সব থেকে এখন আমাদের সবার জন্য ভালো থাকার জায়গা। কোনো মানুষ ভদ্রভাবে এখানে থাকতে পারে? আমি পারি তিথি। তোমার আর মেয়ের কথা ভাবলে আমি সব কিছু করতে পারি। আর আমি এখানে একা থাকি না, আমার সাথে আরো অনেকেই থাকে। রানা, ওইটুকু একটা দুধের শিশু, সে কি করে এখানে থাকবে বলতো? আর ঝিনুকু একটা কম বয়সী মেয়ে, সেও বা কি করে এখানে থাকবে? আমি যে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে নিয়ে ভেবো না, 2-3 দিনেরই তো ব্যাপার। আমি ঠিক পারবো, তুমি দেখো আমি ঠিক পারবো। আমার জন্য তোতে কত কষ্ট সহ্য করতে হচ্ছে, আমারই তো তোদের আগলে রাখার কথা, অথচ দেখ আমার জন্য তোরা কেমন বিপদে পড়ে গেলি। কাকু, গরম গরম চা খাচ্ছিলাম তো, তাই জন্য ফোন করতে ভুলে গেছি। পুচকিটাকে অনেক আদর করছিলাম,
কল করার কথা আমার মাথা থেকেই সরে গিয়েছিল। শুনো না রানাদা, বলছি বাবা ঠিক আছে তো? হ্যাঁ সবাই ঠিক আছে, আমরা সবাই খুব ভালো আছি, কোনো চিন্তা নেই। আচ্ছা এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো? রানা তুই সায়ন ভীতিকে মিথ্যে কথা কেন বললি? সত্যি কথা বললে অন্তত ওদের বাড়িতে একটা থাকার বন্দোবস্ত হতো। ওই বাচ্চাটা, তিথিমা, ঝিনুক মা, ওরা অন্তত একটু ভালোভাবে থাকতে পারত। কাকু তুমি জানো না সায়নের বাড়িতে ওর বোন, ভগ্নিপতি, দাদা, বৌদি সবাই থাকে, আর ওরা সব ব্যাপারে প্রশ্ন করে, সব ব্যাপারে কথা বলে। তুমি ওখানে থাকতে পারতে না, ওখানে মানিয়ে নিতে পারতে না, যার জন্য তো আমি ওখান থেকে এখানে চলে এসেছি। তাহলে ওই মনের শ্বশুর বাড়িতে একটা ব্যবস্থা করা যায় না? অন্তত এই বাচ্চাটা একটু খেতে শুতে পারত। না বাবা, মন নিজেই চাইনি রান্না ওদের বাড়িতে থাকুক। আর ওদের বাড়িওয়ালা নাকি ওদেরকে জল দেয় না। ও আমরা কি যেচে অপমানিত হতে যাব বলো? না না না, তা কেন, দায়িত্ব তো আমার। আমি টাকা মোবাইল সব ফেলে চলে এসেছি, পালানোর ভয় সব কিছু রেখে চলে এসেছি। একটা সস্তার হোটেল যে তোদের নিয়ে তুলব সে অবস্থাও আমার নেই। ট্যাক্সি ভাড়াটাও তো রানার থেকে নিতে হলো। কাকু তুমি তুমি এইভাবে বলছো কেন? অনুপমা, অনুপমা, তোমার মেয়েদের দায়িত্ব আমার নেওয়ার কথা ছিল বাবা, কিন্তু কিন্তু তোর বাবা এমন একটা অপদার্থ যে তোদের তোদের একটা মাথা গোঁজার ব্যবস্থাও করতে পারলো না। অনুপমা আমাকে আমাকে তুমি ক্ষমা করো অনুপমা, তোমার দেওয়া দায়িত্ব আমি পালন করতে পারলাম না। এখনই সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।